মঙ্গলবার রাতে জোয়ালি খামার এলাকার উৎপল নম নামে এক যুবক তার বাড়ির পার্শ্ববর্তী এলাকা থেকে লুপ্তপ্রায় সম্প্রদায়ের লরিস প্রজাতির একটি বানর উদ্ধার করে পরবর্তী সময়ে উৎপল উদয়পুর বন দপ্তরের কর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে বন্য প্রাণীটিকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বারংবার এলাকাবাসীদের পক্ষ থেকে বন দপ্তরের কর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের কোন রূপ ভূমিকা প্রত্যক্ষ করা যায়নি এরপর গোটা বিষয়টি উদয়পুরে কর্মরত সাংবাদিকদের জানান জোয়ালি খামার এলাকার বাসিন্দা উৎপল নম সাংবাদিকরাও বন দপ্তরের কর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে বারংবার ব্যর্থ হন কোনক্রমে যোগাযোগ করা সম্ভব হয় উদয়পুর রেঞ্জ অফিসার মিতা দাসের সঙ্গে তবে তিনিও এই বিষয়টিতে ততটা কর্ণপাত না করে দায়ী সারা ভাবে আরেকজন বনকর্মীর নাম্বার দিয়ে দায়ী সারেন শেষ পর্যন্ত স্বস্তির ব্যাপার হলো একজন বনকর্মী জোয়ালে খামার স্থিত উৎপল নামের বাড়িতে পৌঁছায় বিরল প্রজাতির বন্য প্রাণীটিকে উদ্ধার করার জন্য তবে ওই বনকর্মী উৎপল নামকে থমকের সুরে বলে বন্য প্রাণীটি উদ্ধার হওয়ার কোনো খবর কিংবা এটির ছবি যদি কোথাও শেয়ার করে তাহলে তার খবর আছে এখন প্রশ্ন হলো বন্য প্রাণীটিকে উদ্ধার করে উৎপল যেখানে নিজে থেকে বনকর্মীদের খবর দিয়ে ওদের হাতে তুলে দিল সেখানে এইভাবে তাকে ধমকানোর মানে কি তবে কি উদ্ধার হওয়া বিরল প্রজাতির বন্য প্রাণীটিকে বাঁকা পথে পাচার করার কৌশল অবলম্বন করছে বনকর্মীরা গোটা ঘটনায় ব্যাপক গুঞ্জন এবং মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এত জনমনে রিপোর্ট আর নিউজ